খবর এনেছিস? খবর আছে সূর্য ভাই কাজে বের হচ্ছে আপনার বারণ করা সত্ত্বেও। না, সূর্য ভাই যে নিজের ইচ্ছায় যাচ্ছে এমনটা নয়, দাদাজি বলেছেন। বাবার হুকুম তাহলে তো মানতেই হবে। আম্মা, কি করতে হবে আপনি আমায় বলুন না, আপনি আবার শুধু শুধু কেন? বাবার হুকুমের পর কারিবাকি করার থাকে চম্পা। আমি জানি আম্মা, আপনি ইচ্ছা করলেই সূর্য ভাই কাটকাতে পারেন। পারি, কিন্তু যতদিন বাবা হুকুম করার জায়গায় আছেন ততদিন নয়। দাঁড়িয়ে রইলি কেন? শিগগির বরণ ডালা নিয়ে আয়, যা। যাচ্ছি। সূর্যর যাওয়াটা যখন আটকানো যাবেই না, তখন না হয় ওকে বরণ করেই পাঠাই। আম্মা, বড় অদ্ভুত স্বভাবে আগুনের, কখনো মঙ্গল দীপ হয়ে আশীর্বাদ করছে, কখনো সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আমি তোমার কাছে আসছিলাম। আমি শুনেছি সব, সেই জন্য আমি যাচ্ছিলাম তোমার কাছে। বীর সন্তানের মা হওয়া গর্বের, সৌভাগ্যের, কিন্তু মায়ের মন তো কোথাও যেন। আম্মা, আমি তো সঙ্গে যাচ্ছি। দাদাভাই যে অবস্থায় যাচ্ছে, তুমি সেই অবস্থাতেই ফেরত পাবে।